এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা যাবে এখানে দিল্লি আছে, দিল্লি থেকে যাবে একদম বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গল, গাজল পর্যন্ত। এই রাস্তার ভিউটা, এখানেই গাড়িটা লাগে সামনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি যাচ্ছি এই ঘাটাগাঁও, যেটা সেক্টর 56-57-এর এখানে। তো চলো তাহলে আমি এখন যাই ঘাটাগাঁও, সেখানে আমি যাচ্ছি আমার ভাইকে বাসে চড়াতে। সে যাচ্ছে এখানে দিল্লি টু ওয়েস্ট বেঙ্গল মালদায়, দিল্লি টু মালদা যাচ্ছে এখন। তো চলো আমি বাসের সম্বন্ধে সব ইনফরমেশন আপনাদেরকে দেব এবং ব্লগটি আপনারা দেখতে থাকুন। চলো তাহলে আমি যাই ঘাটাগাঁও, সেক্টর 56 পড়ে সেটা। তো চলো আমরা ব্লগটিকে শুরু করি। সো লেটস গো। ফাইনালি গাইস, আমার বাইক নিয়ে চলে আসছে আমি, এখন আছি বর্তমানে গ্লেরিয়া। তো চলো তাহলে যাওয়া যাক। এই যে আমার বাইক, তো বাইক নিয়ে চলে আসছি, এখন যাওয়া যাক তাহলে। রাস্তায় আছি এখন বর্তমানে গ্লেরিয়া আছি, এখন যাব আমি সেক্টর 56 ঘাটাগাঁওয়ের ওখানে। ওখানে আজকে বাস লাগবে, তো বাস 7টার দিকে ছাড়বে মনে হয়। তো চলো তাহলে যাওয়া যাক, আমি আপনাদেরকে দেখাই। সো লেটস গো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশন দেব। যদি আপনি দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল, গাজল, মালদা বা কলকাতার এদিক আশপাশে যেতে চান, তাহলে আপনি কিভাবে যাবেন, তো আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু বুঝতে পারবেন। যদি আপনি দিল্লি থাকেন, দিল্লি থেকে আপনি বাসে কিভাবে করে যেতে পারবেন মালদা, গাজল বা আপনার ওয়েস্ট বেঙ্গলের যেখানেই বাড়ি হতে পারে। ফাইনালি গাইস, আমরা এখন যাচ্ছি, রাস্তায় আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজ 5। বাসটা লাগে এখানে সেক্টর 56, একদম লাস্ট যেটা মেট্রো সেইখানে সেক্টর 56 ঘাটাগাঁও, এখানে বাসটা লাগছে। তো আপনারা যদি যেতে চান বাসে দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে, তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা টিকিট বুক করতে পারেন। তো টিকিটের মূল্য মাত্র 1300 টাকা। তো আপনারা এসে এখানে টিকিট কাটতে পারেন। তো আজকে আমি গিয়ে দেখাবো আপনাদেরকে, যে বাসটা দেখাবো, বাসের ভিতরে সিটগুলো একটু দেখাবার চেষ্টা করব আমি। তো আমার দাদা যাচ্ছে বাড়িতে, তো তাকে আমরা চড়াতে যাচ্ছি। তো ফাইনালি গাইস, আমি পৌঁছে গেছি ঘাটাগাঁও, আর আমি আপনাদেরকে বাসটা দেখাচ্ছি, যেই বাসে করে আপনি যেতে চান এটাতেই আমার দাদা যাবে। ওই যে দাঁড়িয়ে আছে পিছনে আমার দাদা, আর আমাদের বাইক দুটা, ওই যে সামানগুলো বাইকের উপরে। তো আমি বাসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে এটা বাস, এই বাসটি আপনার এখান থেকে সিধা চলে যাবে একদম গাজল পর্যন্ত। তো এই যে আমাদের ভাইয়ের সামান, এগুলো বড় দাদা, তো সে যাচ্ছে বাড়িতে, তাকেই চড়াতে এসেছি বাসে। তো আমি বাসটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বাসটার নাম টাইগার, বিহার টাইগার মনে হয় লেখা আছে। তো এইটাই হচ্ছে, এই বাসটা চলে যাবে একদম গাজলে। তো আপনি যদি দিল্লি থেকে গাজল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যেতে চান, তাহলে আপনি, আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দিয়ে দিব এই বাসের কন্ট্রাক্টরের, যে টিকিট কাটে, তো আপনারা চাইলে কাটতে পারেন। এই টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা, 1300 টাকায় আপনি বাসের টিকিট পেয়ে যাবেন। আর এখান থেকে একদম বাসে দেখতে দেখতে চলে যেতে পারবেন একদম গাজল পর্যন্ত। তো আমি ভিতরের সিনটা একটু কিছু দেখাই। এই যে হচ্ছে, এটা হচ্ছে ভিতরের সিটের ব্যবস্থা। এই যে সিট শোয়ার ব্যবস্থা আছে এবং বসারও সিট আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনি চাইলে আপনিও যেতে পারেন দিল্লি থেকে গাজল।